Johnny and Papa. It is Super the Papa. Telling us the Papa. Open the one. Ha ha ha. Good morning. Hello guys, welcome back to my channel. প্রথমে বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আবারও আপনাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। তো আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে ব্লগটা একটু অন্যরকম, আশা করি ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো এখন বাজে সকাল 8টা আর আজকে সানডে, তাই প্রতিদিনের মতো আজকে কাজটা একটু অন্যরকম হয়। সকাল থেকে সব কাজ মোটামুটি হয়ে গেল। তো প্রচণ্ড হারে বৃষ্টি পড়ছে, তো তাই আজকে মেয়েকে একটু পড়াইতে বসাইলাম। আর মেয়ে ওদিকে আমার পড়তেছে ছোট মেয়ে, আর বড় মেয়ে তো টিউশনে গেছে, কারণ অন্যদিন তো হয় না পড়ানো, স্কুল থাকে সকাল সকাল, স্কুলে বেরিয়ে পড়ে তাই আর পড়ানো হয় না। তখন অন্যদিনের টাইম বিকালবেলা বা সন্ধ্যাবেলা পড়ানো, আর আজকে রোববার যেহেতু তাই একটু বসিয়ে দিলাম পড়াতে। তো আমার মেয়ে এমনি অলরেডি পড়া শুরু করে দিয়ে দিছে। এই যে আমার ছোট মেয়ে, বাবা হাই বলো। হাই, হ্যালো, গুড মর্নিং। তোরা কেমন আছো? আমি ভালো আছি। কোনটা পড়ছো দেখাও তুমি বাবা, কোনটা পড়লে? আচ্ছা, জনি 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 জনি। হ্যাঁ, ভালো করে জনি জনিটা একটু শুনে দাও। জনি জনি এ পাপা, ইট ইজ সুগার দ পাপা, টেলিং আস দ পাপা, ওপেন দ্য ওয়ার, হা হা হা। মোবাইলে দেখো কি সুন্দর। এই রাইমসটা আমাকে পড়া দাও তো একটু। আর লিটু বে, আর লিটু বে এন্ড আর লিটু রাস ম্যাক্স ফ্রেন্ড ম্যান ওয়েন হেলদি হেলদি ওয়েন খুব সুন্দর। ও খুব চঞ্চল আর বয়সটাও ছোট, এবারে ওকে অ্যাডমিশন করাই দিছি, তাই ওর মানে সম্পূর্ণরূপে পারে না করতে, পড়াতে হয়। তো আমার মেয়ের পড়াশোনা হয়ে গেল, কারণ এদিকে মোটামুটি 11টা বেজে গেছে, এখন আবার রান্নার কাজ করতে হবে। তো তার মধ্যে থেকেও মেয়েকে পড়াতে পড়াতে আমার একটা ইচ্ছে হলো কবিতা পড়া, তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। জানি না কেমন হবে কবিতাটা পাঠ করা, কারণ অনেক দিন আগে পড়ছিলাম, এখন ঠিক ততটা মনেও নেই। কবিতাটির নাম হচ্ছে মা আমার, আর লেখিকা কামিনী রায়। তো কবিতাটি শুরু করলাম পড়া। যেই দিন ও চরণে ডালি দিনু এ জীবন, হাসি অশ্রু সেই দিন করিয়াছি বিসর্জন। হাসিবার কাঁদিবার অবসর নাহি আর, দুঃখিনী জন্মভূমি মা আমার মা আমার। হাসিবার কাঁদিবার অবসর নাহি আর, দুঃখিনী জন্মভূমি মা আমার মা আমার। অনল পুষিতে চাহি আপনার হিয়া মাঝে, আপনারে অপরেরে নিয়োজিত তব কাজে। ছোটোখাটো সুখ দুঃখ কে হিসাব রাখে তার, তুমি যবে চাহ কাজ মা আমার মা আমার। তুমি যবে চাহ কাজ মা আমার মা আমার। অতীতের কথা কহি বর্তমানে যদি চাই, সে কোথাও কহিব না হৃদয়ে জপিবে তাই। গাহিত যদি যদি তব গান গাব তব অনিবার, মরিব তোমারই তরে মা আমার মা আমার। মরিব তোমারই কাজে বাঁচিব তোমারই তরে, নহিলে বিষাদময় এ জীবন কেবা ধরে। যতদিন না ঘুচিবে তোমার কলঙ্কবার,
থাক প্রাণ যাক প্রাণ মা আমার মা আমার, যতদিন না ঘুচিবে তোমার কলঙ্ক ভার, থাক প্রাণ যাক প্রাণ মা আমার মা আমার। নমস্কার। তো কবিতাটি আমার পাঠ করা কেমন হইল আমি জানি না, চেষ্টা করলাম একটু। তো আমাদের সব হয়ে গেল, সবাই দাও, বাই, তাহলে আবার দেখা হবে। সুন্দর হাসি দাও একটা, তুমি তো হাসি দিতে পারো, সুন্দর হাসি দাও তো একটা। দেখ নাই বলো তো বাবা, বলো আমার আমার পড়াশোনা হয়ে গেল। তো বন্ধুরা, আমার এই আজকের ব্লগ ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। আবার দেখা হবে, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে, পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ বাবা। আমার মেয়ে দাঁত নাই তাই কথাটা ঠিক পরিষ্কার আসে না। Bye-bye.